সড়ক সুরক্ষায় সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জাতীয় সড়ক সুরক্ষা মাস পালন উপলক্ষে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার রাজধানী আগরতলায় বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক তথা মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সচেতনতামূলক বার্তা। গোটা রাজ্য জুড়ে জাতীয় সড়ক সুরক্ষা মাস পালিত। এই পালন উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মহকুমায় নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে মঙ্গলবার রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত। পরিবহন দপ্তর এই অনুষ্ঠানের আয়োজক। এক্ষেত্রে সকালে বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এবং বিকেল থেকে সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের বিশিষ্ট আধিকারিকরা এবং পরিবহন দপ্তরের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাথে পতাকা নেড়ে সড়ক সুরক্ষামূলক প্রচারের একটি গাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে নিজ ভাষণে সরকারি পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, গত বছর গোটা দেশে সড়ক দুর্ঘটনায় 1,68,000 মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সড়ক দুর্ঘটনায় দেশে 4,00,000-এর অধিক আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বাস্তবিক অর্থে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বুঝি যে রুলস রেগুলেশন এগুলো তো থাকবে, মানতেই হবে আমাদের, কিন্তু পাশাপাশি যিনি চালক তারও কিন্তু মানে টেক ইট গ্রান্টেড করে যেন না চালায়। নিজে সচেতন থাকলে সবচেয়ে বড় যে উপায় যে আমি ঠিকভাবে চালাচ্ছি, কিন্তু আমারও বুঝতে হবে বা সবসময় একটা মানে সচেতনতা থাকতে হবে যে আমাকে যে কেউ এসে ধাক্কা মারতে পারে বা অ্যাক্সিডেন্টের আমি সম্মুখীন হতে পারি, তাতে করে দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা দূরে থাকতে পারি। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যারা অনেক সময় জ্ঞান মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে ব্রেথ অ্যানালাইজার আমাদের আরক্ষা দপ্তর থেকে প্রায়শ রাত্রির দিকে বেশি হয় এবং যে স্পিডে মোটর বাইক চালায়, আপনারা সবাই জানেন, আমাকে অনেকে বলেছেন যে এত স্পিডে গাড়ি মোটরসাইকেল চালায়, এর বিষয়ে কিছু। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যে প্রতি বছর যে পরিমাণ যান দুর্ঘটনা ঘটে এবং সে কারণে মৃত্যু ও আহত হওয়ার একটা সম্ভাব্য পরিসংখ্যান তুলে ধরেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাস্তা প্রশস্ত হয়েছে, যানবাহনের সংখ্যা বেড়েছে, প্রতিনিয়ত গাড়ির সংখ্যা মোটর বাইকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো স্বাভাবিকভাবেই যান সন্ত্রাসের মাত্রাও সেখানে বৃদ্ধি পেয়েছে, অ্যাক্সিডেন্টের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবং তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে প্রতি বছর 700 থেকে 750 সেখানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট সেখানে ঘটে থাকে এবং যার মধ্যে 200 থেকে 250 মৃত্যু ঘটে, যারা পৃথিবী থেকে চিরতরে চলে যায় এই যান সন্ত্রাসের কারণে। অর্থাৎ প্রতি বছর 200 থেকে 250 মানুষ এই যান সন্ত্রাসের শিকার হয়, দুর্ঘটনার কবলে পড়ে এবং তাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হয়। এই জিনিসটা কখনোই কাম্য নয়, একটা সরকারের কাছে, একটা দপ্তরের কাছে এবং আমাদের জনগণের কাছে। তো স্বাভাবিকভাবেই আমাদের দপ্তর থেকে প্রতি বছর এই রোড সেফটি রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে একাংশ যুবক যুবতীদের মধ্যে হেলমেট বিতরণ করা হলো। শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি জাতীয় সড়ক সুরক্ষা মাস পালনের মাধ্যমে জনসাধারণকে বিশেষ করে যানবাহন চালকদের পথ চলা অবস্থায় সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার গোটা দিন বিবেকানন্দ ময়দান ছিল উৎসব মুখরিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।